Hey guys, Assalamualaikum. Welcome to Meera's vlog. Shobai kemon acho? Alhamdulillah, ami bhalo achi. Ajke tomader samne ami khubi interesting ekta challenge korbo ar seta hocche 24 hours Maggie. Ar amar kache mone hoy duniyate sobchaite hocche shohoj kaj hocche Maggie banano. Eta hocche ekdom kochi theke buro shobai pare ei kajta, mane Maggie ta banate. Ar amar mathay na Maggie niye hajar ta recipe thake. Mane ami ek ek shomoy ek ek ta khai Maggie. আমার খুব ভালো লাগে আমার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে ম্যাগি ঘরে যেহেতু ম্যাগি আর ডিম মানে আন্ডা এটা থাকে সব সময় তো এটা আমি ঝটপট বানিয়ে নিতে পারি আর খুব মজাও হয় আর ম্যাগি যে কেউই বানাও না কেন যেভাবেই বানাও না কেন খুবই কিন্তু টেস্টি হয় তো এইজন্য আমি চাচ্ছি যে আজকে আমি এই ধামাকাদার চ্যালেঞ্জটা করব কারণ হচ্ছে এটা সবাই খুব এনজয় করবে আর এই ম্যাগিটা হচ্ছে সবাই খুব পছন্দ করো ম্যাগি নুডলসটা আর সবাই ঝটপটও বানাতে পারবা কারণ আমি একটা কিছু চ্যালেঞ্জ করলে ওইটা সবার আমি জানি যারা দেখো তাদের খেতে ইচ্ছে করে এটা আমারও হয় আমি যখন কোনো খাবারের ভিডিও দেখি তখন আমারও খেতে ইচ্ছে হয় তো আমি এই জন্য ভাবতেছি যে এমন একটা জিনিস করা যায় যেটা ঘরে থাকে আর আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি ইনশাআল্লাহ ম্যাগি চ্যালেঞ্জটা তিনটা চ্যালেঞ্জের ভিতরে একটা ম্যাগি ছিল আমি ওটা করব আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো জানো আমার কাছে না কাঁচা ম্যাগি অনেক ভালো লাগে মানে কাঁচা ম্যাগি বলতে কি আমি যখন ছোট ছিলাম তখন মানে ম্যাগি বের হওয়ার পর থেকে আম্মু ম্যাগি নুডলস রান্না করতে নিলে যদি আমাকে বলতো একটু কেচে দিয়ে কেটে একটু নুডলসগুলো ভাঙ তো আমি ভাঙতে ভাঙতে অর্ধেক কাঁচা নুডলস খেয়ে ফেলতাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই যে আজকে আমি ফ্যামিলি প্যাকটা থেকে রান্না করব তো আমি একটা খেয়ে দেখি তো কেমন এখন থেকে আগে কাঁচাটা বেশি ভালো লাগতো আগে মেবি ম্যাগিটা আরেকটু হচ্ছে মোটা মোটা থাকতো নাকি তবে টেস্টটা এখন কম ভালো লাগতেছে কাঁচা ম্যাগি আমার কাছে অনেক ভালো লাগে এখন আমার পেটে প্রচণ্ড ক্ষুধা তো আমি কাঁচা ম্যাগি খেলে তো পেট ব্যথা করবে এই জন্য আর কথা না বাড়িয়ে চলো ঝটপট চলে যাই রান্না করতে আর সকাল সকাল আমি হচ্ছে ব্রেকফাস্টে খাবো যেটা হচ্ছে আমরা সবসময় সিম্পলভাবে করি না বয়েল ম্যাগি মানে সিদ্ধ করে আমি জাস্ট মশলাটা দিয়ে খেয়ে নেবো কিছু অ্যাড করবো না সকাল সকাল আমি এই ম্যাগিটাই খাবো আর তোমাদের কার কার কাঁচা ম্যাগি পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখবো আর সাথে অ্যান্স দিব অন্তত এই কমেন্টের অ্যান্সটা আমি দিব ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিও শুরু করা যাক হচ্ছে ধামাকাদার ম্যাগি রেডি এটা হচ্ছে শুধু বয়েল ম্যাগি তো আমি খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ সবচাইতে মজাদার খাবার ম্যাগি দেখো বাটি একদম ফাঁকা একটু কিচ্ছু লেগে নেই আমি চেটে কুটে খেয়ে নিয়েছি তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে
এখন আমি বানাবো চিকেন তান্দুরি ম্যাগি। এজন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা আদা রসুন, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তান্দুরি মশলা, সয়া সস, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, মরিচের গুঁড়ো, আর হচ্ছে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি, আর এটাতে আমি এই কয়টা মশলা ইউজ করেছি এজন্য আমি মশলাগুলোর নাম বলে দিলাম। তো আমার ভাজা শেষ, তো এখন হচ্ছে আমি ওই তেলের ভিতরেই সব কিছু দিয়ে দিব। আর এটা একটু স্পাইসি হয় এজন্য এখানে একটু মরিচটা আমি বেশি দিচ্ছি। তো কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে তারপর তেলের সাথে একটু ভেজে এখন হচ্ছে আমি ম্যাগি যে মশলাটা থাকে সেটা দিয়ে দিব, তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর আজকে প্রতিটা প্যাকেট ম্যাগির জন্য আমার পানি লাগবে 210 ml করে, মানে এক কাপ থেকে একটু কম। পানিটা যদি পারফেক্ট দিতে পারো তাহলে ম্যাগিটা হচ্ছে একদম সুন্দর শুকনো শুকনো হবে, নাহলে একটু ভেজা ভেজা হয়, অনেকে ভেজা ম্যাগিটা পছন্দ করে না। তো এখন হচ্ছে আমি ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, এটা হচ্ছে এক চামচের মতো, তারপর ঢেকে রান্না করব। এই তো আমার ম্যাগি হয়ে গেছে, তান্দুরি চিকেন ম্যাগি, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমার লাঞ্চ চিকেন তান্দুরি ম্যাগি, আর এটা রেসিপি তো তোমাদেরকে দেখালাম। আজকে আমি যে কয়টা ম্যাগি বানাবো সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আই লাভ ম্যাগি। আর ম্যাগির রেসিপি আমি এই জন্য শেয়ার করছি কারণ তোমরাও যদি এভাবে না বানাও তাহলে এভাবে বানিয়ে খেতে পারো। আর এটা হচ্ছে তান্দুরি ম্যাগি, এটা খেতে অসম্ভব মজা। তো আমি এখন খাবো, আমার আর তর্স হয়েছে না। তান্দুরি জিনিসে না একটা স্মোকি ফ্লেভার আসে, তার উপর যদি আমরা একটু কয়লা অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার সে কয়লা নিয়ে জন্য কয়লাটা দিতে পারিনি। গ্রানে মাছিও চলে আসছে, আর আমাকে মাঝে সেটি করলে এমন লাগে কেন, দুনিয়ার সবাইকে সুন্দর লাগে, বলিউডের দীপিকা থেকে শুরু করে যারা আছে সবাই মাঝে সেটি করলে, এখন তো এটা ট্রেন্ড চলতেছে মাঝে সেটি করে, সবাইকে কত সুন্দর লাগে আর আমাকে কেমন যেন লাগে। যাই হোক, ব্যাপার না, তো শুরু করি। বিসমিল্লাহ। তান্দুরি মশলাটা দেওয়ার কারণে একটা চটপটা ফ্লেভার আসছে। চিকেনে আমি লেবু অ্যাড করেছি তো এই জন্য টক টক লাগে, ভালোই লাগে। কে কে এখন আমার ভিডিওতে লাইক দাওনি, আমার বলার পর এখন লাইক দিচ্ছ, তারাও কমেন্ট করো, সত্যি করে বলবা, ঠিক আছে? লাইক না দিলে দিয়ে দিতে পারো এখন। বিগ বাইট, আমি
তো ডান, আবার তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের সাথে দেখা হবে স্ন্যাক্স টাইমে। আমি স্পাইসি মশলা ম্যাগির জন্য এখানে টমেটো, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো, প্রায় 5 থেকে 6টি, আর কাঁচামরিচগুলো অনেক ঝাল, তো একটু ভেজে তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদে ম্যাজিক। এখন হচ্ছে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস। সয়া সসটা দিলে লবণটা একটু বুঝে দিবে, কারণ সয়া সসে তো অলরেডি লবণ থাকে। আমি ডার্ক সয়া সসটা দিচ্ছি, তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি যে নুডলস প্যাকেটটা আছে সেটা দিয়ে দিব। আজকে আমি সবগুলো নুডলস মানে ডাইরেক্ট পানিতেই সিদ্ধ করে তারপর রান্না করতেছি, পানিটা ছেঁকে ফেলে দেইনি। এই তো আমার মশলা ম্যাগি রেডি। গুড ইভিনিং সবাইকে, এখন আমার স্ন্যাক্স টাইম। তো আমি এখন খাবো স্পাইসি মশলা ম্যাগি। তেলাপকা চলে আসছে ম্যাগি খেতে। জ্বলে যাচ্ছে। আসলে আমি অনেক ঝাল খেতে পারি, কিন্তু এদিকে লাগলে না, এই এরিয়াটা লাগলে অনেক ঝাল লাগে, মানে জলে সব খাওয়া যেতে পারে। আরো বড় ভাকুরি, সত্যি অনেক ঝাল। যখন মরিচ গুলো তবে আমি খাবার নষ্ট করতে পারবো না, আমি কমপ্লিট করতেই হবে। আমি ঝাল খেতে পারি, সমস্যা নেই, এখানে বরফ কষবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনার টাইমে এখন, কেমন তো বাই। এখন হচ্ছে ডিনার টাইম, আর অলরেডি 9টা বেজে গেছে। তো আমি এখন রাতের জন্য বানিয়েছি ফ্রাইড এগ ম্যাগি, ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আর রাতে আমার কি হয় জানো, আমি 9টা বাজে যদি খেয়ে ফেলি কখনো, আমার আবার 12টা থেকে 1টার দিকে ক্ষুধা লেগে যায়, তখন আমি অনেক সময় কি করি, উঠে এরকম ঝটপট ম্যাগি বানিয়ে নিই, ম্যাগি বানিয়ে ঘপাঘপ খেয়ে আবার ঘুমিয়ে পড়ি, কেউ জানে না, একা একা। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা আমি। তো আমার মতো কে কে রাতে হচ্ছে উঠে ম্যাগি খাও, আমাকে জানাও যে আমার মতো কে কে আছো ভুক্ষার, পেটের ভিতরে কুয়া, আমার পেটের ভিতরে কুয়া, সমস্যা নেই, আমি যেটা খাই সেটাই হজম হয়ে যায়, ব্যাপার না, আলহামদুলিল্লাহ হজম করে নিতে পারি।
তো আর কথা না বাড়িয়ে চলো খাওয়া স্টার্ট করি। বিসমিল্লাহ। আজকে সারাদিন হচ্ছে ম্যাগি খেয়েছি, ভালোই লেগেছে। ম্যাগি আমার কাছে অনেক ভালো লাগে, আমি খুব এনজয় করেছি আজকে চ্যালেঞ্জটি। আমার করতে অনেক ভালো লাগছে যেহেতু ম্যাগি, কারণ ম্যাগি আমার অনেক ফেভারিট। তো তোমাদের আজকে চ্যালেঞ্জটি কেমন লেগেছে আমাকে জানাতে পারো, আর একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? কারণ এত কষ্ট করে সারাদিন তোমাদের সাথে ছিলাম, তাহলে তো একটা লাইক আমি পাই, তাই না? তো আজকে চ্যালেঞ্জটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম। শুভরাত্রি।